সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুইপ শটের অনুশীলনে ব্যস্ত মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের তৃতীয় চার দিনের ম্যাচের জন্য সিলেটে উড়িয়ে আনা হয়েছে তাকে। মুমিনুল ছাড়াও শেষ ম্যাচের জন্য এ দলের সঙ্গে যোগ দিয়েছেন নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি এবং পেসার শরীফুল ইসলাম। প্রথম দুই ম্যাচে হারা দলটি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে শেষ ম্যাচে জিততে মরিয়া। অথচ ম্যাচ শুরুর আগের দিন পুরো দলের অধিকাংশ ক্রিকেটারই অনুশীলনে এলেও জানেন না শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন কে। গেল দুই ম্যাচে আফিফ ছিলেন নেতৃত্বের দায়িত্বে, তৃতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে ছিল না তার নাম। পরে জানা যায় এ দলের এই অধিনায়ক ছুটি নিয়ে স্বেচ্ছায় বিশ্রামে চলে গেছেন। অধিনায়কত্বের পদটা তাই এখনও ফাঁকা পড়ে আছে। শুধু ক্রিকেটাররাই নয়, ম্যাচ শুরুর 12 ঘন্টা আগে এ দলের সঙ্গে থাকা পেস বোলিং কোচ চাম্পাকা রামানাইকেও নিশ্চিত নন শেষ ম্যাচটায় বাংলাদেশ এ দলের হয়ে টস করতে কে নামবেন। আমি নিশ্চিত নই আগামীকালের ম্যাচে কে অধিনায়কত্ব করবে। সত্যি বলতে অধিনায়ক এখনও নির্ধারণ করা হয়নি। সম্ভবত এটা আজকেই নির্ধারিত হবে তৃতীয় ম্যাচে কে অধিনায়কত্ব করবে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 29 মে থেকে শুরু হওয়ার কথা আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। গেল 28 মে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করার কথা থাকলেও করা হয়নি। এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুই নির্বাচক জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজ দেখে ঘোষণা করা হবে দল, এবং তাতে সুযোগ পাবেন সেখানে ভালো করা ক্রিকেটাররা। এ টিমে যারা খেলছে এরা সবাই রেড বল ক্রিকেটের। এখন যে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে আমাদের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ চলছে, এটার মধ্যে যারা খেলছে এরা সবাই আমরা রেড বলের চিন্তা ভাবনা আছে। আমরা ঠিক সেভাবে আমরা আগাচ্ছি যে আগামী রেড বল টেস্ট ক্রিকেটে কাকে আমরা প্রমোট করি। দলটা আমরা যেহেতু এ দলে খেলা চলছে আমরা ওই খেলাটা দেখছি। আমাদের কোচ আসবেন সময় 3 তারিখে, সো এই মাসের শেষের দিকে দলটা হয়ে যাবে। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা চাম্পাকার কাছে তাই জানতে চাওয়া তার মতে কারা সুযোগ পেতে পারেন আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলে। আমি তো সিলেকশন সম্পর্কে জানি না। যে ছেলেরা কিছুটা ভালো করছে তাদের মধ্যে আমার এই মুহূর্তে ব্যাটার হিসেবে দীপু এবং সাইফের নাম মাথায় আসছে। মুশফিক হাসান তরুণ প্রতিভাবান পেসার, সে দারুণ খেলে এ দলে এসেছে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ একটা মৌসুম কাটিয়েছে। এখানেও প্রথম ম্যাচে ভালো বোলিং করেছে, আমি তারও সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখছি। এই মুহূর্তে এই কজনেরই নাম আমার মনে পড়ছে। তাসফিক পলব, ক্রিকফ্রেনজি। Right throwing.